এখন মনে করেন আপনার একটা এইচটিএমএল ফাইল আছে, ঠিক আছে? আপনি একটা এইচটিএমএল ফাইল তৈরি করছেন, আমার এই সিএসএস এর এই স্টাইল বা এই প্রপার্টি গুলো আপনি ইউজ করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে বলুন? আপনি আমার এই হেডারের যে হেডার স্পেন ট্যাগের যে প্রপার্টি গুলো আমরা এখানে বর্ণনা করছি, এটা যদি আপনি চান বা টোটাল স্টাইলটা যদি আপনি চান, তাহলে কি করতে হবে? এই স্টাইল শীটটি আপনাকে নিতে হবে, নিয়ে আপনাদের প্রজেক্টের মধ্যে নিয়ে যাইতে হবে, তারপরে লিংক করাইতে হবে, এই তো। আর কিছু করতে হবে? তারপরে এই ক্লাসগুলো আপনাদের যে ক্লাসে বা যে সরি যে ডিভে বা যে ট্যাগে ইউজ করতে চাচ্ছেন কল করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক কি না? পৃথিবীতে যত প্লাগইন আছে সবগুলো প্লাগইনই সিএসএস জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো দিয়ে তৈরি, সিএসএস জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি দিয়ে তৈরি। গেট একটু লাগাই দেখ তো, তাহলে যত প্লাগইন আছে সব প্লাগইনগুলোই মূলত জাভাস্ক্রিপ্ট সিএসএস এবং জেকুইরির সমন্বয়ে তৈরি করা হয়। এখন ফন্ট অসাম, আমি যেটা বললাম কালকেও বলছি যে আমরা কিছু ফন্ট ইউজ করব, সেগুলো ফন্ট অসাম। এই ফন্ট অসামগুলো তৈরি কি দিয়ে? সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে তৈরি করা, মেইন হচ্ছে সিএসএস, সিএসএস দিয়ে তৈরি করা। তার মানে ওদের একটা এরকম সিএসএস ফাইল আছে, আমরা যেরকম ভাবে একটা সিএসএস ফাইল তৈরি করছি সেই রকম ভাবে একটা সিএসএস ফাইল আছে, সেই ক্লাসগুলো আমরা ইউজ করব। তাহলে ওদের সিএসএস ফাইলটা আমাদেরকে নিতে হবে, দেন সেই ক্লাসগুলো আমরা যেখানে চাচ্ছি সেখানে এইভাবে ক্লাসগুলো ইউজ করতে হবে, এই তো। ফন্ট অসম সেম জিনিস, যে ওরা পূর্বে থেকে কিছু স্টাইল শিটে কোড করে রাখছে, শুধুমাত্র ওই ক্লাসগুলো আমি যদি আমার এইচটিএমএল কোডে ইমপ্লিমেন্ট করি তাহলেই ওর স্টাইলটা পেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এখন কি করতে হবে? ওদের সিএসএস ফাইলটা আমাকে নিতে হবে, অ্যাড করতে হবে আমাদের ইন্ডেক্সে, ইন্ডেক্সে অ্যাড করা বা ওদের সাইট স্টাইল শিট বা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করার দুইটা হয়, ঠিক আছে? দুইটা হয়, একটা হচ্ছে যেমন আমি ডাউনলোড দিছি বা ডাউনলোড দিয়ে আমাদের এই ফাইলটাকে লিংক করাইছি, এখানে কি লিখছি? কেন কারণ ফাইল এখানে আছে এই জন্য শুধু ফাইলের নাম দিছি, এটা একটা হয়। আরেকটা হচ্ছে সিডিএন বলা হয়, এই স্টাইল শিটটা যদি আমি লাইভ সার্ভারে রেখে দিতাম সেই লাইভ সার্ভারে অ্যাড্রেসটা এখানে আমাদেরকে বসাইতে হতো, তাহলেও সে ওই সার্ভার থেকে লোড হয়ে কাজ করত। এখন কোনটা বেটার আর হলো কোনটা সিকিউর কিংবা কোনটা ইজি বা কোনটা ওয়েব অপটিমাইজ রিলেটেড, এটা বুঝতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? দুইটা ওয়েতে আমরা লিংক করাইতে পারি, একটা সিডিএন অথবা সেটা ডাউনলোড দিয়ে লিংক করাইতে পারি, দুইটা সেম। বাট সুবিধা হচ্ছে ডাউনলোড দিয়ে লিংক করাতে, লিংক করানো। কেন এটা হতে পারে? দেখেন, আপনি যখন আপনার কম্পিউটার থেকে একটা ড্রাইভ থেকে একটা মুভি অন্য একটা ড্রাইভে নিয়ে যাবেন, এতে কি মুভ করতে সময় লাগে? খুব বেশি সময় লাগে? কিন্তু ওই মুভিটা পেন ড্রাইভে সাবমিট করেন অনেক সময় লাগে, তাই না? যখন ডিভাইস চেঞ্জ হয় তখন এর ডিউরেশনটা বেড়ে যায়, ঠিক? আপনি যখন এখানে সিডিএন লাগাবেন তার মানে কি? এটা তো লোড হতেই হবে আমাদের ওয়েবসাইটটি, তারপরে ওই সিডিএন এর ওয়েবসাইটটা লোড হতে হবে, তারপর এখান থেকে কোড নিয়ে সেখানে বসাবে, তারপরে আমাদের এটা কাজ করবে। তাহলে দুইটা এট এ টাইম লোড হতে হচ্ছে, তাহলে লোডিং প্রসেসটা বেড়ে যাবে। আর এটা এখানেই যদি থাকে তাহলে এখান থেকে লোড হতে সময় লাগবে না, বুঝতে পারছেন? তাহলে কোনটা বেটার? অবশ্যই ডাউনলোড দিয়ে লিংক করে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে ওয়েব অপটিমাইজ হয়ে যাবে। আমরা কাজের প্র্যাকটিসের জন্য সেটা করতে পারি, সিডিএনটা ইউজ করে প্র্যাকটিস করতে পারি, ফাইনালি ওইটাকে অবশ্যই ডাউনলোড দিয়ে আমাদেরকে অ্যাড করাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ফন্টসামের
ফন্ট অসাম নিতে চাচ্ছি। ফন্ট অসাম এই যে দেখেন সিডিএন লিখলে সিডিএন জেস, এই লিঙ্কটা সবচেয়ে ট্রাস্টেবল বেশি, এটা কখনো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। অন্যান্য অনেক সাইট আছে যেগুলোতে দেখা যাচ্ছে ওদের সার্ভারটা ডাউন হয়ে থাকে, তখন তো আর লোডও হবে না, আমাদের ওয়েবসাইটটাও চলবে না। তো এখান থেকে আমরা সিডিএন নিতে পারি, এখান থেকে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা নিয়ে বসাইলেই কি হবে, এদের যে তৈরি করা একটা সিএসএস ফাইল সেটা আমাদের অ্যাড হয়ে যাবে। তার মানে এদের সিএসএস ফাইলে অবশ্যই সিএসএস কোডিং করা আছে, তাই না? তো আমরা দেখি কি করা আছে। দেখেন এটা কপি করে আমি এখানে পেস্ট করলাম, দেখেন কোড করা আছে, দেখছেন টোটাল কোড আছে। বাট এই কোডটা কি বলতে পারেন, মিনিফাইড কোড বলা হয়, কম্প্রেসড কোড বলা হয়। কম্প্রেসড মানে কি মিনিফাইড নয়, যদি এটা মিনিফাইড হতো এরকম থাকতো, এই যে এখানে একটা ইন্টার, এটা এই স্পেস গুলো থাকতো না, তারপরে এইগুলো থাকতো না, এরকম থাকতো, এই লাইনটা এখন মিনিফাইড, বুঝতে পারছেন? কিন্তু এই যে মিনিফাইড করলাম এর ফলে কি আমার আউটপুট চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। তাতে লাভ কি হলো মিনিফাইড করে? স্পিড অপটিমাইজ না, বিষয়টা হচ্ছে এই যে এই ফাইলটার একটা ওজন আছে, তাই না? এতগুলো লেখা লিখছি, তার মানে অবশ্যই অনেক কিলোবাইট বা মেগাবাইট চলে গেছে। তো এরকম ভাবে তো আমার দেখা যাচ্ছে 50টা ফাইল অ্যাড করাইতে হতে পারে, তাহলে 50টার কত স্পেস, তাহলে আমার ওয়েবসাইটটা 2 MB বা 6 MB হয়ে যেতে পারে। তো এই স্পেসগুলো কমায় কমায় আমাদের ওয়েবসাইটের ওজনটা কমাইতে পারি, দ্যাটস ইট। এখানে অপটিমাইজের কিছু নেই, শুধু ওজনটা কমাইতে পারি, এটাকেই বলা হচ্ছে মিনিফাইড। আর ইউ ক্লিয়ার? তাহলে আমাদের এই মিনিফাইড করার ফলে শুধুমাত্র এমবিটা কমবে বা ওজনটা কমবে, তাহলে এটা আমরা নিতে পারি। এখানে সব কোড আছে, এখানে সব কোড আছে স্টাইল শিটের। তাহলে আমি এটাকে লিঙ্ক করব, এখানে লিঙ্কটা কপি করে স্টাইল শিট কোথায় অ্যাড করব, বডিতে, তাই না? স্টাইল শিট কোথায়? হেডারে। এখন আমার এটা এটা আমার ব্যক্তিগত স্টাইল শিট, ওদের একটা স্টাইল শিট পেলাম, বুটস্ট্র্যাপের স্টাইল শিট পাবো, আরো যত প্লাগইন ইউজ করব তাদের স্টাইল শিট পাবো, সেগুলোকে কোথায় রাখব? হেডারের মধ্যে রাখব এখন না, এখানে রাখব, স্টাইল শিট গুলো সব সময় হেডারে থাকবে। এখন কোথায় রাখব, আমার স্টাইল শিটের নিচে না আমার স্টাইল শিটের উপরে? নিচে না, উপরে। কেন বলতেছি, কারণ ওয়েবসাইটে শো করবে না। ও লিঙ্ক চলে আসছে, ওয়েট, আমি লিঙ্কটা শুধু নেই। আচ্ছা দেখেন আমারটা কেন নিচে দিলাম, অবশ্যই সবসময় নিজেরটা যেটাতে কাস্টমাইজ করবেন সেটা নিচে থাকবে, কারণ কম্পাইলারের কাছে প্রায়োরিটি আছে কোনটা এক্সিকিউট হবে কোনটা হবে না। মনে করেন এই স্টাইল শিটে হেডারের কালার দেওয়া আছে গ্রিন কালার দেওয়া আছে, ঠিক আছে? এখানে লেখা আছে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কোনটা পাবে, কোনটা পাবে? ইয়েলো পাবে, অবশ্যই ইয়েলো পাবে। কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, কারণ কি? দেখেন কম্পাইলার তো সবাই জানে, কম্পাইলার কি, কম্পাইলার হচ্ছে কি বলেন, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার, কম্পাইলার দুইটা জিনিস নাম শুনছি সচরাচর। সেটা ডিবাগিং, কম্পাইলার কি, কম্পাইলার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার একটি মাধ্যম। মানে এই যে আমরা যে কোডগুলো লিখছি এগুলো কি কম্পিউটার বোঝে? কম্পিউটার তো জিরো আর ওয়ান বোঝে, বাইনারি, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের এই ডকুমেন্টটা যদি মেশিন না বোঝে আউটপুট তো দিবে না, তাহলে কে বুঝাবে? আমার এখানে যদি একটা আরবিক পার্সন আসে
সে যদি আরবি দিয়ে লেকচার দেয় আপনারা বুঝবেন না কিন্তু ওনার কথাগুলো যদি আমি ট্রান্সলেট করে দেই তাহলে এখন বুঝবেন এই যে আমি একটা মাধ্যম তাহলে আমাকে কম্পাইলার বলা হচ্ছে ট্রান্সলেটর বলা হচ্ছে ঠিক আছে তো ট্রান্সলেটর কিভাবে কাজ করে সে উপরে এই লাইনটা পড়বে তারপরে এই লাইনটা পড়বে এইভাবে উপর থেকে লাইন পড়ে 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 এসে এইখানে দেখতেছে হেডারের কালার কি দেওয়া আছে গ্রিন দেওয়া আছে এইখানে পড়ে স্টাইল শীটটা পড়ছে স্টাইল শীটটা পড়া পরে সবগুলো রিড করছে রিড করে দেখছে যে হেডারের মধ্যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো দেওয়া আছে সে কি করবে ইয়েলো দিয়ে দিবে ঠিক আছে ইয়েলো অ্যাপ্লাই করবে সেটা ন্যানো সেকেন্ডের জন্য হোক আর এক মিনিটের জন্য কিন্তু করবে তারপরে কম্পাইলার এখানে আটকে থাকবে না এগুলো রিড করবে রিড করতে করতে এসে দেখবে হেডারের ব্যাকগ্রাউন্ড কি ইয়েলো এর নিচে আর কোনো চেঞ্জ আছে তাহলে ফাইনালি হেডারের কালার ইয়েলো বুঝতে পারছেন তাহলে প্রায়োরিটিটা কার বেশি নিচে যেটা থাকবে সর্বশেষ যেটা এক্সিকিউট হবে সেটার প্রায়োরিটিটা সবসময় বেশি ক্লিয়ার তাহলে এরা একটা ফন্ট কালার দিয়ে রাখছে স্টাইল করে এখন এদের ফন্টটাকে আমি কাস্টমাইজ করব ওরা রেড দিয়ে রাখছে কিন্তু আমার ডিজাইনের রেড শুট করে না আমি ইয়েলো দেব তাহলে কি স্টাইল শীট আমি এখানে ফাইনালি যদি এটাতে বলি এর ফন্ট যেটা আছে সেটাকে ইয়েলো করলাম এখানে তাহলে ফাইনালি শেষ এক্সিকিউট কে হলো এটা হলো তাহলে আমার এটাই আউটপুট হিসেবে থাকবে ক্লিয়ার তাহলে সবসময় আমাদের জিনিসটাকে নিচে রাখবো কম্পাইলারের সিকোয়েন্স উপর থেকে নিচ দিকে রিড করে সো যে নিচে থাকবে সে লাস্ট ফাইনালি এক্সিকিউট হবে আরেকটা কথা এই যে আমি বললাম সে রিড করে করে এখানে কি পাইছে ইয়েলো পাইছে বাট এই ইয়েলোর প্রাধান্য এখন হবে না যদি আমি জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি অথবা অ্যাজাক্সের মাধ্যমে বলি অ্যাজাক্স তো না জেকুয়েরি এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি বলি যে হেডারের কালার গ্রিন হবে বা রেড হবে তাহলে সে এটাকে আর টাইম দিবে না জাভাস্ক্রিপ্টের কথা শুনবে কারণ জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওর পাওয়ার এগুলো সবকে সবগুলোকে ধ্বংস করে দিতেও পারে আবার বার্ন করতেও পারে নতুন করে তৈরি করতেও পারে বুঝতে পারছেন এজন্য ইনলাইন সিএসএসটা খুব ইম্পর্টেন্ট এখানে ইনলাইন করছি ইয়েলো হবে আবার যদি ইনস্ট্রাকশন পাই যে কোয়েরি থেকে না হেডারের কালার রেড হবে তাহলে এটাকে আবার রিপ্লেস করে রেড করে দেবে কিন্তু ইনলাইনের মধ্যেই বসা তাহলে পাওয়ার জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি দুইটা একই জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর যে কোয়েরি এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ঠিক আছে জাভাস্ক্রিপ্ট যার উপর ডিপেন্ড করে কাজ করে সেটা হলো জেকুয়েরি লাইব্রেরি ক্লিয়ার ওকে তাহলে আমরা সব সময় লিংক করার সময় কি করব আমাদের সিএসএস আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ঠিক আছে আমরা নিয়ে নিলাম তাহলে এখন ফন্ট কি আছে কি কি ফন্ট আছে কি নামে আছে কি ক্লাস আছে আমরা জানি জানি না তো তাহলে কোথায় পাবো ফন্ট হিসাবে একটা ওয়েবসাইট আছে ফন্ট অসম একটা ওয়েবসাইট আছে এই যে এখানে যাবেন এখানে আইকনস আচ্ছা এইটাতে আগে যাই এই যে আইকনসে যাবেন হাজার হাজার আইকন পাবেন এগুলোর যে কোনো একটা আইকন ইউজ করতে পারেন দেখেন অনেক আইকন আছে এখানে ক্লিক করি এটা আবার দেখেন মিট মানে সলিড যেটা বলা হয় এই যে অনেক এখানে আবার সার্চ করেও পাবেন যেমন আচ্ছা এখানে সার্চ করে আপনি যে কোনো যেমন ফেসবুক চাচ্ছেন ফেসবুক লেখেন ফেসবুক আচ্ছা ওইটা গ্রুপ করা আছে এজন্য নতুন ভার্সনে টুইটার এভাবে পাওয়া যাবে না এটা গ্রুপ করা আছে আচ্ছা আরেকটা জিনিস বলছেন আমি নেওয়া দেখাচ্ছি এখানে আমি যখন সিডিএনটা নিছি কোন ভার্সনের দেখেন এখানে দেওয়া আছে 6. এই যে 6.2.3 আমি লিংক করতেছি কোন ভার্সন 6. বাট এখানে যদি আমি ফাইন্ড করি 5. তাহলে ওইটা কাজ করতেও পারে নাও করতে পারে বুঝাইতে পারছি
তাহলে আমাদেরকে অবশ্যই ইনশিওর করতে হবে যত প্লাগইন আমরা ইউজ করব সবার ক্ষেত্রে, যে আমি কোন ভার্সনেরটা নিচ্ছি, লিংকটা কোন ভার্সনের নিচ্ছি, সে অনুযায়ী আমি এখানে ফন্টগুলো এক্স্যাক্টলি ওইটাই ব্যবহার করতেছি কিনা। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, দেখেন ফন্ট অসম তাহলে অ্যাড করছি, এখন ফন্টটা পাই কিনা আমি দেখি, একটু টেস্ট করে দেখি। ফন্ট অসমগুলো নেওয়ার জন্য আই আই নামে একটা ট্যাগ ইউজ করতে হয়, এইখানে ক্লাস, ওদের ক্লাস আছে, যেমন ফা ফা দুইটা ক্লাস, ফা ফা ইনফিনিটি, কন্ট্রোল এস সেভ, রিলোড। এই দেখেন, চিনতে পারতেছেন এই ডিজাইনের সাথে এটা আছে, তাই না? এই দেখেন আইকন চলে আসছে। আমি ফেসবুক নিতে চাচ্ছি, তাহলে এখানে ফেসবুক লাগাই দেন, ফেসবুক, ফেসবুকটা ফা দিয়ে পাবে না, দেখি পাই কিনা। পাই নাই, ঠিক আছে, তখন এখানে সলিড ফাস ফন্ট অসাম সলিড বলা হয়, এই ক্লাসটা অ্যাড করতে হবে। পাই নাই, তাহলে ফা বোল্ড ইউজ করতে হবে, পাইছে? অথবা ফার রেগুলার বলা হয়, এটাও পাই নাই, তো যেটা পাবে সেটা নেবেন, সেটা বুঝতে পারছেন? তাহলে পয়টা ক্লাস, ফা ফাস ফাব ফা, ওকে, এইটা শুধু চেঞ্জ হবে বাট এটা ঠিক থাকবে। এখন কোনটা দিয়ে পালো? ফাব দিয়ে মেবি পালো, না ফাব দিয়ে পাচ্ছে। এখন আপনি টুইটার নেবেন, জাস্ট লেখেন টুইটার, পাইছে? ইনস্টা নিতে যাচ্ছেন, লেখেন ইনস্টাগ্রাম, পাইছে? আপনি ড্রিবল নিতে যাচ্ছেন, ড্রিবল, ড্রিবল আসছে, যত সোশ্যাল মিডিয়ার নাম জানেন বসানো হয়ে যাবে। ক্লিয়ার? তাছাড়াও আপনি চাচ্ছেন যে ফন্ট, মনে করেন এই ফন্টটা নিতে চাচ্ছেন, দেখেন এখানে কোড দেওয়া আছে না, কপি করেন, ক্লিক করলে কপি হয়ে যাবে, এখানে পেস্ট করে দেন, ইজি, ঠিক আছে, মনে রাখতে হচ্ছে না, আসছে? ফন্টেশন ক্লিয়ার? ওকে, নাও তাহলে আমরা এগুলো ইউজ করে কাজ করি। এখন আমাদের ডিজাইনে এই সেকশনটা করতে হবে আগে। আচ্ছা, এই সেকশনটা আগে করি নাকি? এই সেকশনটা আগে করে নেই, তারপরে এই যে ফন্ট অসমের এই কাজগুলো করি। ও, আরেকটা আছে, এই যে এখানে ফন্ট অসম আছে, তাই না? এটা ফা ফা অ্যাঙ্গেল ডাউন নামে। আচ্ছা, আমি এটা অ্যাপ্লাই করে দেই, উপরের সেকশনে এই জায়গাটা, তাই না? তাহলে একটা আই ট্যাগ নিলাম, এখানে বললাম ক্লাস ফা ফা অ্যাঙ্গেল ডাউন, আসছে, ঠিক আছে। এখন এটাকে একবারে সার্কেল করা যাবে, যাই হোক ওইটা বুঝতে পারছেন, নিতে পারবেন। ওকে, তাহলে এখানে একটা বাটন আছে, রাইট? ডিজাইনে এখানে একটা বাটন আছে, সি মাই ওয়ার্ক। ওকে, আমরা বাটনটা নিয়ে ডিজাইন করে নেই, একবারে লাস্টে আমরা একটা বাটন নেই, বাটন সি মাই ওয়ার্ক, কন্ট্রোল এস সেভ, রিলোড। বাটন আসছে, এই জায়গাতে আসছে, কেন কেন আসছে? আমি এই যে কন্টেইনার ইউজ করছি সেজন্য। আচ্ছা, কন্টেইনারটা আরেকবার একটু দেখাই,
কালকে মার্জিন দিয়ে করছিলাম তাই না, এটা প্যাডিং দিয়ে করলেই হতো। দেখেন এটা না রাখলে কি হচ্ছিল, চাপাই দিচ্ছিল বাট ব্যাকগ্রাউন্ড সব আসছিল তাই না, এটা মার্জিন ইউজ করছি দেখে সে কি নিজেই সরে আসছে, যদি প্যাডিং ইউজ করতাম তাহলে সে নিজে ঠিক থাকতো বাট তার কন্টেন্টটাকে চাপাই দিত ঠিক কিনা, তাহলে তো আমি সেটাই করতে পারি। এখানে কন্টেইনার, এই যে কন্টেইনার শুধু প্যাডিং যদি করে দেই তাহলে তো এই সমস্যা সমাধান, এই যে তাই না। ওকে এখন দেখেন এই মার্জিন নিছিলাম ফলে উপরে চলে গেছিল, এখানে দিলাম ঠিক আছে না, আসলে কি বুঝতেছে আর না প্রবলেম হচ্ছে, কাইন্ডলি কোশ্চেন করবেন ভাই। আচ্ছা আমি নর্মালি বাটন রাখি, এই ডকুমেন্টে যত বাটন আছে সবগুলোর বাটনের কি হবে দেখেন, এই বাটনের এই যে বর্ডার আছে দেখছেন, এই বর্ডারটাকে রিমুভ করব, বর্ডার আমাদের দরকার নাই, ডিজাইনে বর্ডার নাই, কি বর্ডার, বর্ডার নান, তাহলে বর্ডার চলে যাবে, চলে গেছে, একটু রেডিয়াস করে দিব তাহলে বর্ডার রেডিয়াস 5 pixel হয়েছে না, তারপরে ফন্ট সাইজটা বড় করে দেই, ফন্ট সাইজ 18 pixel হয়েছে, প্যাডিংটা বেশি করে দেই, প্যাডিং উপরে নিচে 10 pixel দুই সাইডে 15 pixel হয়ে গেছে, এর টেক্সট ট্রান্সফর্মটা চেঞ্জ করে দেই, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট উইথ আরেকটা আমি দেখাই, ফন্ট মোটা করবো আর কি, ফন্ট উইথ 600 নোট পিকচার ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ডেই দিয়ে দেই, এটাই কপি দিয়ে দেই হয়েছে না, এর টেক্সট কালারটা কালার হোয়াইট, ওকে আর একটু বড় করে দিতে হবে, ফন্ট সাইজটা কমায় দিতে হবে, ওকে ফন্ট সাইজটা কমায় দেই 15 দেই, এখানে 20 দেই, কন্ট্রোল এস সেভ রিলোড ঠিক আছে, 12 ছোট, ফন্ট ওয়াইট দেওয়া হয়েছে তো সেই জন্য ফন্ট ওয়াইট লাগবে না ঠিক আছে না। এখন আর দুই সাইডে যদি বড় করতে চান তাহলে এখানে আরো দিতে হবে, প্যাডিংটা আরো বাড়াই দিলাম ঠিক আছে, ওকে নেক্সট ফটোগ্রাফি সেকশন, ওকে ফটোগ্রাফি সেকশন এখানে আমরা দুইটা ক্লাস নিয়ে নেই, ক্লাস কন্টেইনার ফটোগ্রাফি, প্রথমে একটা হেডিং ট্যাগ আছে লেখা আছে ফটোগ্রাফি, তারপরে আছে একটা প্যারাগ্রাফ, তারপরে এখানেও কি রো আর কলাম রাইট, তাহলে আমরা একটা রো নেই এর ভিতরে একটা কল নেই, এর ভিতরে একটা ইমেজ আছে আইএমজি, ইমেজেস ফোল্ডারের ভিতরে পিক ডট পিএনজি, এখানে দেই পিক, কয়টা আছে
এরকম সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি যদি দেন তাহলে ডুপ্লিকেট হবে, দেখেন কন্ট্রোল শিফট ডি ডুপ্লিকেট হবে, কয়টা লাগবে ছয়টা, তাহলে 2 3 4 5 6 কন্ট্রোল এস সেভ রিলোড আসছে না, এই ইমেজ গুলো কি হয়ে গেছে বড় হয়ে গেছে, টেক্সট অ্যালাইন সেন্টারে আনতে হবে ঠিক কি না, এই প্রপার্টি গুলো কোথায় বর্ণনা করা আছে, এক্স্যাক্টলি এই জায়গায় বর্ণনা করা আছে, এটা হোয়াট আই ডু সেকশন, সো আমরা এই ফটোগ্রাফিটাকে কপি করে হোয়াট আই ডু এর প্রপার্টি গুলো নিয়ে নিব, এই যে এখানে কন্ট্রোল এস সেভ রিলোড কমা দেই নাই না দিছি তো, ব্যাকগ্রাউন্ড কালার ওভারফ্লো হইলেন, টেক্সট অ্যালাইন সেন্টার দেই নাই, এটা আরো কোথাও লিখছি নাকি, এই যে এখানে লেখা আছে তাহলে এখানেও দিয়ে দেই, আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার করা হয় নাই ওইটাতে, তাহলে এটাতে করে দেই, এক্সট্রা করে এটাতেই বলে দেই টেক্সট অ্যালাইন সেন্টার, হোয়াট ইজ দিস টেক্সট অ্যালাইন সেন্টার আছে তো, হোয়াট ফটোগ্রাফি ফটোগ্রাফি এই সেকশনের হয়েছে, তারপর ইমেজগুলো বাড়াই গেছে, এই প্রপার্টি বর্ণনা করাইছিল এখানে তাই না, তাহলে ইমেজে বলে দিছি এই যে কলের ভিতরে ইমেজ, তাহলে মাই ওয়ার্ক তুলে দিলেই হয়ে যাচ্ছে ঠিক কি না, এই কল তো কলের ভিতরে ইমেজ এটা তো আছে কল ইমেজ, তাহলে এটার জন্য যেন প্রযোজ্য হয় হয়েছে, এই তো শেষ, এখানে একটা বাটন আছে সেম বাটন, এটা কপি করি এই সেকশনের ভিতরে বলে দেই, এখানে শুধু লেখা আছে সি মাই ফটো ব্লগ মেবি ফটো ব্লগ কন্ট্রোল এস সেভ রিলোড আসছে, দেখেন সিম্পল বুঝতেছেন তো নাকি, কোনো প্রবলেম হচ্ছে, ওকে নেক্সট, এটা এটা সাবস্ক্রাইব নামে নিচ্ছিলাম, তাহলে এখানেও ক্লাস কন্টেইনার সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবটা লাইক কার মতো, এই যে এটার মতো মাই ওয়ার্কের মতো, তাহলে মাই ওয়ার্ক ও মাই ওয়ার্কে শুধু ওভারফ্লো হিডেন করা আছে, আচ্ছা উপরটার মতো হেডিং এর মতো এই যে এখানে তাই না, তাহলে এখানে আমি বলে দিই সাবস্ক্রাইবের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে টেক্সট কালার, টেক্সট অ্যালাইন সেন্টার হবে, কালার এটা হবে, প্যাডিং এটা হবে, সেম প্রপার্টিগুলোই দিয়ে দিলাম, আর এখানে এখন লাগতেছে কি একটা আইকন লাগতেছে, আইকনের নাম, তবে এই আইকনের স্টাইলটা দেখেন এই আইকনের ফন্ট সাইজটা এটার মতোই, এটা একটা ফন্ট হলে কি হবে ফন্টের সাইজটা কিন্তু একই রকম, তাহলে আমরা এখানে এইচ টু ট্যাগের ভিতরে যেহেতু হেডিং রাখতাম লিখতাম তাই না, এখানে লিখবো না, এখানে একটা আইকন দেবো তাহলে তোর স্টাইলটা পেয়ে যাবে, সো এখানে আমরা আইকন নেই ক্লাস ফা ফা ইনফিনিটি রিলোড আসছে, তারপরে কি লাগবে একটা প্যারাগ্রাফ লাগবে, প্যারাগ্রাফ নিলাম আসছে, ওকে তারপরে কি লাগবে বাট এলো, এটা একটা ইনপুট ফিল্ড, আপনাদের মেবি ফর্ম নিয়ে কথা বলা হয় নাই রাইট, ওকে ফর্ম হচ্ছে যখন আপনি আপনি একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ইউজারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবেন তখন আপনার ফর্মটা প্রয়োজন হবে, আবার
যখন আপনি পিএসপির মাধ্যমে ডাটাবেজে ডাটাগুলো সেভ করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, শো করবেন, শো করার ক্ষেত্রে লাগে না, এডিট এবং ইনসার্ট করার ক্ষেত্রে ফর্ম প্রয়োজন হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার একটা ডেটাবেজ আছে, সেই ডেটাবেজে একটা টেবিল আছে স্টুডেন্ট নামে, ডেটাবেজে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, সেই টেবিলের কয়েকটা ফিল্ড আছে, মনে করেন চারটা ফিল্ড আছে, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডিপার্টমেন্ট, কয়টা? চারটা। এই চারটা ফিল্ডের ডাটা কোথায় রেখে দিবেন? আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইট থেকে দিবেন, সেটা ব্যাক এন্ড এর থেকে হতে পারে, ফ্রন্ট এন্ড হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে ওই ফিল্ডগুলোতে ডেটা দিতে চাইলে অবশ্যই ফর্মের মাধ্যমে ডাটাগুলোকে পাঠাইতে হবে। বুঝাতে পারছি? যেমন আপনি একটা বক্স নেই, আচ্ছা আমি একটা বক্স নেই জাস্ট বোঝার জন্য, এখানে একটা ইনপুট নেই, এই যে এখান থেকে আপনি কোন একটা লেখা, কোন একটা লেখা আপনি ডেটাবেজে পাঠাইতে চাচ্ছেন, তাহলে এটা ফর্মের মাধ্যমে পাঠাইতে হবে। ফর্ম কি করবে? এই ডাটাকে নিবে, নিয়ে অন্য জায়গায় পাঠাবে, অন্য কোথায় কোন জায়গায় কিভাবে সেটা ডিসাইড করবে আমাদের উপরে, যে আমরা কোন জায়গায় নিতে যাচ্ছি। ভালো করে বুঝছেন, এটা ইনডেক্স পেজ, এখান থেকে ইউজারের দেওয়া কোনো একটি ইনফরমেশন আমি অন্য জায়গায় নিতে চাচ্ছি, নিয়ে সেই ডাটাটা আমরা ডেটাবেজে সংরক্ষণ করতে চাচ্ছি, তাহলে আমার কি লাগবে? ফর্ম লাগবে, কারণ ফর্ম ছাড়া এই ডাটাটা কেউ ধরতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে এই ডাটাটা ধরবে ফর্ম। ফর্ম দুই ভাবে ডাটা ধরে, রিসিভ করে, একটা গেট আর একটা পোস্ট। গেট এবং পোস্টের মাধ্যমে ফর্ম নিজে এই ডাটাটা নিয়ে আপনি যেখানে চাইবেন সেখানে পাঠিয়ে দিবে। ব্যাপারটা কি ক্লিয়ার? গেট আর পোস্ট কি কিভাবে কাজ করে আমি সব পরে বলবো, জাস্ট এখন ধরে নেন এইখান থেকে যে ডাটাটা দিচ্ছি এই ডাটাটা তো নিতে হবে, কে নেবে? ভেরিয়েবল, বুঝছেন? ভেরিয়েবল, ভেরিয়েবল সম্পর্কে অনেক আলোচনা করব। মনে করেন ভেরিয়েবলের মাধ্যমে ওই এক ও ভেরিয়েবল একটা পারসন, সে কি করে এই ডাটাটা নিতে পারে, ঠিক? ফর্ম একটা ভেরিয়েবল, এটা একটা নর্মাল ভেরিয়েবল না, এটাকে অ্যারে বলা হয়। এই যে বললাম গেট এন্ড পোস্ট, এগুলো এক একটা অ্যারে। অ্যারে আবার দুই প্রকার, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং নর্মাল অ্যারে। এটা কিভাবে কাজ করে পরে দেখব। তাহলে এই যে অ্যারে গেট এবং পোস্টের মাধ্যমে ডাটাগুলো রিসিভ করবে, গ্রহণ করবে, কে গ্রহণ করবে? ফর্ম। ফর্ম নিবে, নিয়ে আমাদেরকে দিবে। ব্যাপারটা বুঝাইতে পারছি কি? এখান থেকে আমরা সহজে ডাটাটা নিতে পারি না, ধরতে পারি না, সেটা ধরতে পারে একমাত্র ফর্ম। এখন যদি আমি এই ডাটাটা নিতে চাই কাকে বলবো? ফর্মকে বলবো, যে তোমার মধ্যে যে ডাটাটা আছে ওইটা আমাকে দাও। বুঝাইতে পারছি? তবে ফর্ম ছাড়াও এই ডাটা রিসিভ করা যায়, সেটা জেকুয়েরির মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, অ্যাজাক্সের মাধ্যমে। বুঝতে পারছি? তার মানে জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরির মাধ্যমেও এই ডাটা রিসিভ করা যায় উইদাউট ফর্ম। যদি পিএসপি তে করেন ফর্ম সারা কাজ করবে না, লারাভেলে করেন ফর্ম সারা কাজ করবে না, যদি জাভাস্ক্রিপ্ট না চান। ফর্ম এবং জাভাস্ক্রিপ্ট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? যখন আমি পিএসপি ফর্মের মাধ্যমে ডাটাকে রিসিভ করব, তখন এখানে একটা বাটন থাকতে হবে, ক্লিক করতে হবে। যেমন আমরা অনেক সময় রেজিস্ট্রেশন করার সময় কি ইনফরমেশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি, তারপরে কি পেজটা লোড হয়, লোড হয়ে চলে যায়। এই যে পিএসপি এবং ফর্মের মাধ্যমে যদি ডাটাটা নেন, তাহলে সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, ঘুরতে থাকবে, লোড হবে, লোড হয়ে ডাটাটা নিবে। এটা একটা ব্যাকডেটেড প্রসেস। আমরা গভর্নমেন্ট সাইটগুলোতে যখন কোন একটা কাজ করি, তখন দেখা যাচ্ছে কি ঘুরতেইছে, তাই না? তারপরে স্টে করি কেন, ওটা আমার জরুরি, তাই? বাট আমি যখন একটা প্রোডাক্ট কিনব, তখনও যদি মনে করেন দারাজ থেকে আমি একটা টি শার্ট কিনব, দারাজে গেলাম, দারাজ লোড হতেইছে, হচ্ছেই হচ্ছেই,
তারপরে আবার একটা টি শার্ট সিলেক্ট করে অ্যাড টু কার্ট করলাম, ঘুরতেইছে, বিরক্ত লাগবে না, মনে হবে যে থাক এখান থেকে কেনার দরকার নাই, অন্য এক জায়গায় যাবো, অবশ্যই যাবেন যদি এই প্রসেসটা থাকতো। তো এটা একটা পেইনফুল এবং ব্যাকডেটেড, আমাদেরকে এটাকে আরো গর্জিয়াস করার জন্য, ইউজার ফ্রেন্ডলি করার জন্য অ্যাজাক্স ইউজ করব, যাতে করে এখানে ডাটা দেওয়ার সাথে ক্লিক করার সাথে সাথে চলে এসে, লাইক মেসেঞ্জারে যখন চ্যাট করি তখন চ্যাটগুলো লেখার সাথে সাথে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে চলে যায়, তাই না? লোড হয়, লোড হয় না, এটাতে অ্যাজাক্স ইউজ করা আছে, বুঝতে পারছেন? তাহলে ফর্ম থেকে বা কোনো ইনপুট থেকে ডেটাগুলো নিতে চাওয়ার উপায় দুইটা, একটা হচ্ছে পিএসপি দিয়ে নিতে পারি, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অথবা জেকুয়েরি। জাভাস্ক্রিপ্ট তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললাম, আর জেকুয়েরি হচ্ছে লাইব্রেরি। তো এই দুইটা মাধ্যমে আমরা ডাটা নেব, তাছাড়া আরো অনেক মাধ্যম আছে নেওয়ার, বাট আমরা দুইটা মাধ্যমে শিখব, ঠিক আছে? ফর্ম ক্লিয়ার? ফর্মের মাধ্যমে আমি কি করি, ডাটা গুলো নেই। আচ্ছা, ইনসার্ট, এডিট, ডিলিট আপডেট করছেন পিএসপি দিয়ে, কে কে আছেন? আপনি করছেন? পোস্ট কি জানেন? পোস্ট, পোস্ট কি? এবং কিভাবে কাজ করে এগুলো অ্যানালাইসিস করেন না, জাস্ট ইউজ করছেন, এই তো? ওকে, আমরা এটা অ্যানালাইসিস করব যে এটা কি, এটা ইউজ করব কেন। আমি আগেই বলছি আপনাদেরকে, আমরা যেটা ইউজ করব সেটা আমাকে বুঝে ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা দিয়ে নতুন কিছু করতে পারবো না, তাই না? যতটুকু শিখবো ততটুকুই আমাদেরকে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। ওকে, এগুলো সময় হলেই আমরা অ্যানালাইসিস করব। তাহলে আজকে আমরা ফর্মটা ক্লিয়ার, যে ফর্মের মাধ্যমে ডাটাগুলো আমরা ধরতে পারি, তাছাড়া ধরতে পারবো না, তাই না? আর আরেকটা ওয়ে আছে উইদাউট ফর্ম, তাহলে আমাকে জাভাস্ক্রিপ্ট অথবা জেকুয়েরির মাধ্যমে ডাটাটা ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ফর্মের কোনো কাজ নাই, আছে কি, জাস্ট ডিজাইন, এখান থেকে ডাটা আমরা পাস করব না, যদি করতাম ফর্ম ইউজ করতাম, বা ফর্ম ইউজ করলেও সমস্যা নেই। তাহলে আমাদের ডিজাইন হচ্ছে, এখন একটা ইনপুট ফিল্ড নিতে হবে, একটা বাটন নিতে হবে, ও এগুলোর আবার, এই ফর্মের আবার এলিমেন্ট আছে, ফর্ম একটা গ্রুপ অফ এলিমেন্ট, ফর্ম হচ্ছে গ্রুপ অফ এলিমেন্ট। একটা ফর্ম পূরণ করতে গিয়ে কি কি দিতে হয়, মনে করেন ইউজার নেম, ওইটা এক কোয়ালিটির, ইমেইল অ্যাড্রেস দিতে হয়, ওইটা আরেক কোয়ালিটির, ফোন নাম্বার দিতে হয়, ওইটা আরেক কোয়ালিটির, তারপরে সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট ক্লিক করে বের হয়ে আসলো একটা লিস্ট, ড্রপ ডাউন লিস্ট, সেটার থেকে ওইটা আরেকটা, তারপরে অ্যাজ লিমিট, মনে করেন একটা রেঞ্জ আছে যা স্ক্রল করা যায়, ঠিক আছে? একটু আগে দেখালাম আমার ওই সফটওয়্যারটা স্ক্রলের স্কোর ছিল, রেঞ্জ বলা হয় যেটাকে, ওইটা আরেক কোয়ালিটির ইনপুট। তো এরকম অনেকগুলো ইনপুট ফিল্ড আছে, সেই ফিল্ডগুলোর মাধ্যমে ডাটা নিয়ে থাকে, বুঝতে পারছেন? আমি ম্যাক্সিমামগুলো দেখাবো, কারণ আমাদের প্র্যাকটিক্যাল সফটওয়্যারে তো এগুলো লাগবে, তাই না? যদি আমরা কোনোটা মিস্টেক করি সেগুলো তো শিখতে পারবো না, সো আমার লাগবেই। আমরা যখন স্যার পেন্সিল বক্স বা এসএলপি যখন ফর্মটা ফিল আপ করছি, সেটাও কি স্যার এইভাবে তৈরি? হ্যাঁ, এইভাবেই তৈরি করা, অবশ্যই। আমি আলাদা ওয়েবসাইটে একটা আলাদা ভাবে ল্যান্ডিং পেজ করে মানে তৈরি করা? না না, ওইখানেই তৈরি করা আছে। আমি সবচেয়ে বড় কথা হলো, আমি আমার রিয়েল লাইফে যত প্রজেক্ট করছি, করতেছি বা করব, যেগুলো আমার হাতে আছে, আমি যেভাবে যে স্টাইলে কোডিং করি সেই স্টাইলে আমি ওইখানেও কোডিং করব। এগুলো আমি আপনাদেরকে দেখাবো যে এই যে দেখেন এই সফটওয়্যারটা আমি এত হাজার টাকা দিয়ে বা এত লাখ টাকা দিয়ে করতেছি, এখানে অন্য কোনো মন্ত্র ইউজ করছি কিনা আপনাদেরকে টোটালি খুলে দেখাবো। দেখেন আমি যে কোডটা আপনাকে শিখতেছি, শেখাইতেছি, সেটাই আমি নিজের সফটওয়্যারের জন্য করতেছি, ব্যাপারটা বুঝতে পারছেন? সো কনফিউজ হওয়ার কোনো কথা নাই, যা তৈরি করতে চাইবেন সেটাই তৈরি হবে, যদি এক্স্যাক্টলি সবকিছু বোঝেন। তাহলে আমি এখানে একটা ইনপুট নিব, ইনপুট, এই ইনপুটের আবার কিছু টাইপ, ওই যে বললাম না এলিমেন্টস অফ ফর্ম হচ্ছে গ্রুপ অফ এলিমেন্টস, এই টাইপের মধ্যে বলে দিতে হবে আপনি কোন টাইপের ইনপুটটা চাচ্ছেন। রেঞ্জ, ওইটাও একটা ইনপুট,
ড্রপ ডাউন ওইটাও একটা ইনপুট, টেক্সট বক্স বা যেখানে আমরা নাম দেই সেটাও একটা ইনপুট, যেখানে পাসওয়ার্ড দেই সেটাও একটা ইনপুট, ইমেইলও একটা ইনপুট, অথবা ফোন নাম্বার দেই সেটাও ইনপুট। প্রত্যেকটার কিন্তু ডিফারেন্স ডিফারেন্স, তাই না? যেমন আমি এখানে একটা ইনপুট টেক্সট দিলাম, আরেকটা দিলাম পাসওয়ার্ড। দেখেন দুইটা লুক লাইক সেম, সেম না? পার্থক্য বুঝতে পারতেছেন? বাট এখানে আপনি লেখেন, এখানে লেখেন, দেখছেন দুইটা ডিফারেন্স। আবার এখানে কি ইউজ করব, কালার, এটাও একটা, দেখেন এটা কি হয়, এই যে এখান থেকে আবার কালার সিলেক্ট করতে পারতেছেন, কালার প্লেট ওপেন হচ্ছে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটাই ইনপুট হিসেবেই কাউন্ট করা হয়, প্রত্যেকটাই এলিমেন্টস গ্রুপে, গ্রুপের এলিমেন্টস। যদি আমি ফর্মে, সরি ফর্মের এলিমেন্টস, ফর্মের মধ্যে এগুলো না থাকে তাহলে আমি ইনপুট নিতে পারবো না। এরকম অনেকগুলো ইনপুট আছে, আপনারা একটু গুগল সার্চ করে দেখে নিতে পারেন, না দেখলেও সমস্যা নাই, আমি তো এগুলো ইউজ করবই, ঠিক আছে? তাহলে আপনাকে যখন ইনপুট নেবেন তখন তার টাইপটা বসাইতে হবে, আপনি কোন টাইপের ইনপুটটি চাচ্ছেন এখানে। তো আমি এখন টেক্সট টাইপের চাচ্ছি। আরেকটা অ্যাট্রিবিউট আছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, দেখেন এইখানে একটা লেখা আছে, দেখছেন, দেখতে পাচ্ছেন তো, তাই না? এই লেখাটা কি হয়, এই লেখাটা যখন টাইপ করতে থাকি তখন চলে যায়। তো এটা দেওয়ার জন্য প্লেস হোল্ডারের ভিতরে আমাকে লিখতে হবে, যেমন এন্টার ইওর মেইল অ্যাড্রেস, এই লেখাটাই থাকবে, এই যে আছে না, কিন্তু এখানে লেখেন চলে এস, এটাকে প্লেস হোল্ডার বলা হয়, ক্লিয়ার? এখানে একটা বাটন লাগবে। তাহলে এটা, এই বাটনটাও আবার আমি এখানে শুধু বাটন নিয়ে দেখাইছি, তাই না? এই বাটনটাও ইনপুট ফিল্ড দিয়ে করা যায়, যেমন এটাও একটা ইনপুট, ইনপুট এটাকে বাটন দেন, তারপরে বাটন এর লেখা দেখার জন্য, আচ্ছা বাটনটা তৈরি হয়েছে দেখেন, কিন্তু কোনো লেখা নাই, তাই না? কি লেখা থাকবে, এটা ভ্যালুর উপর ডিপেন্ড করে, ভ্যালু আপনি যদি লেখেন সাবমিট তাহলে সাবমিট লেখা লাগবে। এই বাটনেরও আবার কোয়ালিটি আছে, বাটন আছে, সাবমিট আছে, রিসেট আছে, এগুলো এক এক সময় এক একটা ব্যবহার করতে হয়, সেটা পিএসপির ক্ষেত্রে, এমন লাগতেছে না। এখন আমরা ডিজাইনটা কমপ্লিট করি। ওকে, বাটন নামে একটা ট্যাগ নিলাম, এখানে লেখা আছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, আসছে না? সেম এই স্টাইলে। এখন এটা, এটাকে নিয়ে কাজ করব, এটার একটু প্যাডিং বাড়াবো, বর্ডার আছে বর্ডারটা তুলে দিব, বর্ডার রেডিয়াস করব, তাই না? সেম জিনিসগুলো যেমন বাটনে আমরা যেটা করছিলাম, এই বাটনগুলোই, এই বাটনের প্রপার্টিগুলোই, শুধু এই কালারটা বাদ যাবে। এটাকে ইনপুট নাম দিলাম, কারণ এই ট্যাগের নাম কি, ইনপুট, একটাই আছে তো, এই জন্য শুধু ইনপুট দিলাম। আচ্ছা এটার বর্ডার নান হবে, বর্ডার রেডিয়াস 5 হবে, ফন্ট সাইজ এটা হবে, প্যাডিং এটা হবে, প্যাডিং এটা একটু বেশি হয়ে যাবে, 10 দিলাম, তাহলে 10ই দিলে একটাই থাকবে, ক্যাপিটালাইজ হবে, ব্যাকগ্রাউন্ড কালার লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, কালার ব্ল্যাক, এটাও লাগবে না, বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল এস সেভ, রিলোড হয়েছে, ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, এটা কমাই দিই। দেখেন সমান সমান হয়ে গেছে, আর একটু ডিজাইনের জন্য ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। 15 বসতে বলেন, একদম ব্যাপারটা বুঝতে পারছেন, ডিজাইন তো পারবেন এখন, তাই না? নেক্সট বাদ দিলাম, কোনো কোশ্চেন? এই কাজগুলো ঠান্ডা মাথায় করতে হবে, একটু যদি মাথা গরম হয় এলোমেলো হয়ে যাবে, সেটা যেই হোক, আমি নিজেই কাজ করতে লাগে, মানে ভুল করে বসে থাকি, এটাই স্বাভাবিক, ডিজাইনের ক্ষেত্রে এটাই হয়, অ্যাকচুয়ালি মাথা ঠান্ডা রাখতে হবে, অলওয়েজ কুল, ঠিক আছে? এখন এটা করি, এটা কি কি আছে,
একটু দেখি। আচ্ছা এই দাগগুলো দেখতেছেন না, এটা একটা ইমেজ, ঠিক আছে পরে দেখাচ্ছি। আচ্ছা কথা হচ্ছে এখানে আইকন আছে, এটা টুইটার, এটা ড্রিবল, এটা বেইন্স, এটা ইনস্টা, ঠিক আছে। তাহলে আমরা নিয়ে নেই, কথা হচ্ছে প্লিজ সাইলেন্ট, ওকে। ক্লাস ফাস দিয়ে আসছিল না, ফাপ দিয়ে আসছিল তাই না? ফা ফা কি আছে? টুইটার, তারপরে ড্রিবল, DIBBLE ড্রিবল, তারপরে ইনস্টাগ্রাম। আসছে এইটার স্টাইল কার মতো? এইটার মতো, ঠিক কিনা? আচ্ছা এটা আমি নর্মালাই করি, হয়তো আপনাদের একটু পেজ লেগে যাচ্ছে নাকি। তাহলে এখানেও কি দিতে হবে? ক্লাস কন্টেইনার, নাম দেয় ফুটার, বা ফুটার দেওয়া লাগবে না, ফুটার তো আছেই, ফুটার ট্যাগকেই কল করি। ফুটার এর টেক্সট অ্যালাইন সেন্টার, হয়েছে। ফন্ট সাইজ বড় করা যাবে না, করে দেখি হয় কিনা। তাহলে ফুটারের ভিতরে যে আই আছে এর ফন্ট সাইজ 30 পিক্সেল, হয়েছে। একটু স্পেস তৈরি করবেন, এখন কেমন করে? এখানে প্যাডিং দিই নাকি? প্যাডিং না মার্জিন দিবেন, মার্জিন, কারণ এর তো কোনো এলিমেন্ট নাই। মার্জিন 0, 10, কেন উপরে নিচে চাচ্ছে না, হয়েছে। আর উপরে নিচে চাইলে তো এই যে এখানে বলে দেন, প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, চতুর্দিকে দিয়ে দেয় সমস্যা নেই। প্যাডিং 20 পিক্সেল হলো না কেন? মার্জিন দেই, এমন হয়েছে। প্যাডিং দিলাম, নিল না কেন? অবশ্যই ভাবার বিষয়, নেবে না কেন? প্যাডিং নিল না, একটু ইন্সপেক্ট করে দেখি প্যাডিং পাইছে কিনা অ্যাকচুয়াল। এই যে প্যাডিং পাইছে, প্যাডিং পাচ্ছে, তারপরেও আসতেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে মার্জিন দিয়ে দিই, ওকে। তারপরে কি আছে? এগুলো তো নিতে পারবেন নাকি? একটা জিনিস দেখায়, এই যে সি আর অ্যাট দ্য রেট অফ নিতে পারবেন, সি এটা পারবেন, এনটিটি বলে তাই না? তাহলে এটা দেখাইছে, আর কিছু নাই, আপনারা পারবেন। এখন এটাকে আমি রেসপন্সিভ করব, ঠিক আছে, দেখি কি অবস্থা। রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে হচ্ছে আপনার এই সাইটটি কোন ডিভাইসে ওপেন হবে আপনি জানেন না,
তাই না? জানেন এটা ছোট্ট একটা ওই যে আগের কি ফোন বাটন ফোনেও কিন্তু ব্রাউজ করা যেত, তাই না? যদি ওইটা ওপেন হয় কি হবে দেখি, যদি এরকম হয় দেখেন ওইটা 300 কত পিক্সেল, 200 মনে হয় 76 দেখেন বেড়ে গেছে না, কি হয়ে গেছে দেখছেন? তাহলে এটা হলো ভালো লাগতেছে না, ইনফরমেশন গুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না। রেসপন্সিভ হলো আপনার ওয়েবসাইটটা যেন যে ডিভাইসে ওপেন হোক না কেন সেই ডিভাইস এর অনুযায়ী প্রত্যেকটা কন্টেন্ট ঠিকঠাক প্রেজেন্ট থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই ওয়েবসাইটটা যদি ওই বাটনওয়ালা ফোনে যায় সেখানেও যেন পারফেক্টলি আপনার ইনফরমেশন গুলো দেখতে পায়। আবার এটা যদি ট্যাব এর ভিতরে যায় ট্যাবের মাধ্যমে যদি দেখে তাও যেন ঠিক থাকে। আবার যদি অ্যান্ড্রয়েড ফোনে যায় তাও যেন ঠিক থাকে। আবার আইওএস অথবা ম্যাকে যদি যায় তাও যেন পারফেক্টলি শো করে। এর ব্যবস্থাপনাকেই বলা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ করার জন্য সিএসএস দিয়ে করতে হবে, এর নাম হচ্ছে মিডিয়া কুয়েরি। নাম শুনছেন? মিডিয়া কুয়েরি। এটা আপনি মিডিয়া কুয়েরি দিয়ে বা মিডিয়া কুয়েরি লিখে লিখে এটাকে রেসপন্সিভ করতে পারেন, অথবা বুটস্ট্র্যাপ ইউজ করেও এটাকে রেসপন্সিভ করতে পারেন। তবে বুটস্ট্র্যাপ ওরা রেসপন্সিভ করে কি দিয়ে? ওই মিডিয়া কুয়েরি দিয়েই করে, অথবা ওরা জাভাস্ক্রিপ্ট অথবা জেকুয়েরি যেটা দিয়েই করেন। মিডিয়া কুয়েরির যে থিঙ্ক সেটাকেই অ্যাপ্লাই করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালার এটা যদি আমি জেকুয়েরি দিয়ে করতে চাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চাই, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারই লিখতে হবে বা ব্যাকগ্রাউন্ড দিয়েই আমাকে করতে হবে। তো মূল ফাউন্ডেশনটা কি? সিএসএস। ব্যাপারটা বুঝতে পারছেন? সিএসএস ছাড়া জাভাস্ক্রিপ্ট হোক জেকুয়েরি হোক কেউই করতে পারবে না, ওইখানেও সিএসএস এর কোড লিখতে হবে। তাহলে দেখেন কিভাবে লিখব। আমি চাচ্ছি প্রথমে একটা ধরি, মনে করেন আচ্ছা 500 দিয়ে দেখি, এখানে 500 ডিভাইস এই রেজুলেশনের একটি সাইডে যদি, এই রেজুলেশনের একটা ডিভাইসে যদি আমার ওয়েবসাইটটা ওপেন হয় তাহলে দেখেন লোগোটা একদম খারাপ দেখাচ্ছে, তাই না? অনেক ছোট, তাহলে এটাকে বড় করতে হবে। এই ফন্টটা ভেঙে গেছে, এটাকে ফন্ট সাইজ ছোট করতে হবে। এই লেখাগুলো দেখেন এই পার্শ্বে, এই পার্শ্বে কত পার্সেন্ট প্যাডিং দিছিলাম? 25%। সেটা যদি রিমুভ করে দেই তাহলে এটা পারফেক্টলি শো হবে, ঠিক কিনা? তারপরে এই যে হোয়াট আই ডু এর লেখার ফন্ট সাইজ ছোট করতে হবে। এই কলামগুলো একটা আরেকটার ভিতরে রয়ে গেছে, তাই না? এটা যদি আমরা এক কলামে করি মানে তিনটা তিন রো নিয়ে থাকবে তাহলে আর সুন্দরভাবে প্রেজেন্ট হবে। এই কাজগুলো এখন আমরা করব, এই ইমেজগুলো সেম কাজে করব। ব্যাপারটা বুঝতে পারছেন? কত ডিভাইস আমি দুই তিনটা দেখাবো, আপনারা সব পারবেন। এটা 500, তাই না? আমি 500টাকে একটা বেস হিসেবে ধরে নিলাম যে 500 ডিভাইসের যত নিচে আছে সব ডিভাইসে গেলে যেন একটা কোড অ্যাপ্লাই হয়। কিরকম? এখানে মিডিয়া কুয়েরি ইউজ করার জন্য সবার নিচে ইউজ করবেন অ্যাট বা অ্যাট দ্য রেট অফ মিডিয়া। এরপরে সব মিডিয়া বলতে ডিভাইসকে বোঝাচ্ছে, এটা আমি আগেই বলছি। কোথায় বলছি দেখেন, এই যে এখানে একটা মেটা ইউজ করা আছে, মেটা নেম হচ্ছে ভিউপোর্ট। কন্টেন্ট কি কন্টেন্ট দেওয়া আছে দেখেন, উইথ মানে আমার এই ওয়েবসাইটের উইথ, আমি তো একটা মেজারমেন্ট নিয়ে কাজ করছি 100%, তাই না? এই উইথটা কোন উইথ হবে? যে ডিভাইস ওপেন হবে সেই ডিভাইসের উইথটাই এই ওয়েবসাইটের উইথ হিসেবে বিবেচনা করব। তাহলে 100% আমি বলছি, এটা যদি 1000 রেজুলেশনের একটা ওয়েবসাইট এলো ডিসপ্লেতে শো হয় তাহলে এর লেন্থ কত হবে? উইথ 1000। যদি এটা 500 ডিভাইস, 500 রেজুলেশনের একটা ডিভাইস ওপেন হয় তাহলে এর উইথ কত হবে? 500 হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই এই কথাটা যদি না বলতাম তাহলে সে বুঝতো না, 1000 ধরে বসে থাকতো, তাহলে তো ভেঙে যেত সব, তাই না? এটা রেসপন্সিভ এর জন্য এই মেটাটা ইউজ হয়। এই মেটা যদি না দেন এখন যে কোডটা লিখতেছি সেই কোডটা কাজ
করবে না ক্লিয়ার তাহলে মিডিয়া অল মানে সব মিডিয়াকে বুঝাচ্ছে যত মিডিয়া আছে এন্ড কি হবে এই ব্র্যাকেটের মধ্যে আমাকে বলতে হবে ম্যাক্স অথবা মিন অথবা ওয়েট ম্যাক্স বলতে কি বোঝান যে ম্যাক্সিমাম আমি কত দূর যাইতে পারি ম্যাক্সিমাম ওই ফার্ম গেট পর্যন্ত যাইতে পারি এর পরে আমি যাইতে পারবো না এটা বোঝাচ্ছে একটা লেন্থ একটা স্পেসিফিক ডেস্টিনেশন ঠিক আছে তো ম্যাক্স লেন্থ আমি 500 বললাম 500 পিক্সেল তার মানে এই যত মিডিয়া আসবে সব মিডিয়া 500 পিক্সেলের মধ্যে যদি থাকে ম্যাক্সিমাম 500 পর্যন্ত আমি বিবেচনা করতেছি 500 পর্যন্ত যদি থাকে তাহলে এইখানে যে কোডগুলো লিখবো সেই কোডগুলো অ্যাপ্লাই হবে ব্যাপারটা ক্লিয়ার আবারও বলি মিডিয়া দ্বারা সমস্ত ডিভাইসকে বোঝানো হচ্ছে সেটা স্যামসাং হতে পারে সেটা আইফোন হতে পারে সেটা সিম্ফনি হতে পারে যে কোনো টাইপের ডিভাইস হতে পারে এই জন্য বললাম মিডিয়া অল সব ডিভাইস অ্যান্ড সে কি করবে ম্যাক্সিমাম উইথ মানে সর্বোচ্চ 500 পর্যন্ত 500 নিচে তাহলে এক মানে কি এরেন্সের মধ্যে পড়ে না এক থেকে 500 এটাই তো হচ্ছে নাকি এক থেকে 500 পর্যন্ত এই রেজলিউশনের কোন ডিভাইসে যদি আমার ওয়েবসাইটটা ওপেন হয় উপরের স্টাইলগুলো কাজ করবে সাথে সাথে এখানে যে ইনস্ট্রাকশন দেব সেটি কাজ করবে যেমন আমি বললাম বডির কালারটা রেড হয়ে যাবে রেড হয়ে যাবে এটা কি বুঝতে পারছেন তাহলে দেখেন হয় কিনা রিলোড একটু কমায় দেই ব্যাকগ্রাউন্ড রেড উপরে বডির কালার দিছি আচ্ছা হেডারের কালারটা চেঞ্জ করে দিই হয়েছে তার মানে আমার যে কুইটা কাজ করতেছে বডির কোনো কালার নাই তো এটা তো হোয়াইট দিছিলাম তাহলে নিচে চলে গেছে এই জন্য বুঝতে পারে নাই তার মানে আমার মিডিয়া কুইটা কাজ করতেছে এখন এটা যদি 500 উপরে যায় দেখেন 458 আছে আমি 501 দিলাম দেখছেন নাই 500 দেই এখন আছে তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে সে অটোমেটিক ডিটেক্ট করবে আমি কোথায় আছি সেটার লেন্থ কত সেটা লেন্থ যদি 500 নিচ পর্যন্ত হয় তাহলে এর বডিতে আমাকে রেড কালার বসাইতে হবে সে ডিসাইড করতেছে বুঝতে পারছেন এটাকে মিডিয়া কোয়েরি বলা হয় এইভাবেই আপনাকে রেসপন্সিভ করতে হবে তাহলে আমি এখন বললাম যত H2 আছে তাদের ফন্ট সাইজ 50 দেওয়া ছিল না ফন্ট সাইজ 30 পিক্সেল হবে কন্ট্রোল এস সেভ রিলোড হয়েছে এইটারও হয়ে গেছে এটারও হয়ে গেছে এই ফন্টেরও হয়ে গেছে ঠিক আছে এখন এই যে প্যাডিং দিছিলাম কার প্যাডিং দিছিলাম বলেন তো প্যাডিং কন্টেইনারে দিছিলাম তাই না কন্টেইনারে দিছিলাম তাহলে আমরা এখানে বলতে পারি ডট কন্টেইনার কন্টেইনারের প্যাডিং উপরে যা ছিল সেটা রিপ্লেস করে এখন যেটা দেবো সেটা বসাবে 10 পিক্সেল এবং 5% আগে দেওয়া ছিল 25% আমি একটু ফাঙ্গা রাখবো হয়েছে বুঝতে পারছেন দেখেন সবগুলো কমে গেছে এখন পারফেক্টলি শো করতেছে না ক্লিয়ার তো নাকি কনফিউশন আছে আচ্ছা আরেকটা কাজ করব যেমন এই টেক্সটটা রেন্ডার সেন্টার করে দেওয়া আছে দেখে দেখেন সমান না দুই দিকে সমান করব এটাকে কি বলে জাস্টিফাই তাহলে এই জাস্টিফাইটা কাতে দিতে হবে এটা কার ভিতরে দেওয়া ছিল আমরা একটু দেখে নেই এই যে ট্যাগের ভিতরে তাই না পি ট্যাগ আমরা এখানে বলছিলাম এইভাবে এই যে এইভাবে বলছিলাম এইটা কপি করেন নিচে চলে আসেন নিচে চলে এসে এখানে পেস্ট করেন যা চেঞ্জ করার করে নেন কি চেঞ্জ করা লাগবে ইমেজ কেন সরি পিপি হোয়াট আই ডু পি এই যে
হোয়াট আই ডু পির ফন্ট সাইজ বড় ছিল টেক্সটাইল এন্ড ওই যে ইয়ে ছিল হোয়াট আই ডু মেইন ট্যাগে মেইন ডিবে এখানে কি করব ফন্ট সাইজ যা আছে তাই থাকবে জাস্ট টেক্সট অ্যালাইন জাস্টিফাই হয়েছে এখন সুন্দর লাগতেছে তাই না চার একটু নিচে যাই দেখেন কলামগুলো একবারে ছোট হয়ে গেছে এটা আরেকটার ভিতরে ঢুকে যাইতে পারে এজি গেছে তাই না তো আমরা চাচ্ছি পাঁচশো নিচ পর্যন্ত যত ডিভাইস আসবে সেগুলো তিন কলামে থাকবে না এটা এক কলামে হয়ে যাবে বা রো হয়ে যাবে তিনটা রো রূপান্তর হবে ভালো করে বোঝেন এখানে এখন কি অবস্থায় আছে একটা রো এর মধ্যে তিনটা আছে তো আমরা কি করব যে না এটা ফ্লট দিয়ে লেফট লেফট করছি না আগে লেফটার কমপ্লিট করি বলি যে যত কল আছে যে ফ্লট দিছিলাম ফ্লট লেফট করার পরেই তো একটা আরেকটার পরে গেছে তার ফ্লটটা নান করে দেই এই যে একটা একটা হয়ে গেছে দেখেন যত আছে সবগুলো একটা একটা হয়ে গেছে না এ এখন উইথ দেওয়া ছিল কত 31.3 এটাই তো দেওয়া ছিল এর উইথটা এখন বাড়ায় দেই উইথ 95% করে দেই কি হয় দেখেন হয়ে গেছে না তাই তো এখন সুন্দর ক্লিয়ার ইমেজটাকে যদি আর একটু ছোট করতে চান তাহলে ইমেজটাকে ছোট করে দিলেন বুঝাইতে পারছি হয়েছে না সুন্দর এখন কোনো ইনফরমেশন বুঝতে অসুবিধা হবে হবে না এইটা ফোন আর একটু বড় করে দেন সমস্যা নাই আচ্ছা উপরে এখন লোগোটা নিয়ে কাজ করি লোগোটা অনেক ছোট অনেক ছোট তাহলে বলি এই লোগোটা কি নামে ছিল এই যে কপি করি এখানে বলি সেই লোগোটা হবে 25% আচ্ছা এইটা লাগবে না কন্ট্রোল এস এলোট হয়েছে না ও এখানে বেশি একটু প্যাডিং আছে তাহলে এটা কমে দেয় এই যে মার্জিন বটম 50 করে দেয় তাহলে তো আর সুন্দর হবে হয়েছে এটাই রেসপন্সিভ হচ্ছে আবার খুঁজবেন কোন ডিভাইসে গিয়ে একটু প্রবলেম হচ্ছে এটা একটু বড় করেন এখানে প্রবলেম হচ্ছে কিনা এই যে এখানেও প্রবলেম হচ্ছে এখানে 768 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ এটাতে প্রবলেম হলে এটাতেও দেখেন কন্টেন্ট গুলো খুবই চাপায় গেছে তাই না কত 768 তাহলে আবার একটা মিডিয়া কুয়েরি লিখতে হবে এই সেম কথাটা লিখতে হবে উপরে বড়গুলো উপরে দিবেন যেমন 768 500 পরে না তাহলে উপরে দিবেন এখানে বলেন 768 পিক্সেলের ডিভাইসে যদি যায় 6768 তাহলে কন্টেইনারের প্যাডিং মনে করেন এখানে 15% হয়ে যাবে হয়েছে এখন আরো ছোট করেন তাহলে 5% নিচে আসলে ওইটা আবার অ্যাপ্লাই হবে এই যে হয়েছে না ক্লিয়ার এইভাবে প্রত্যেকটা ডিভাইসে চেক করে করে এটাকে সুন্দর করতে হবে রেসপন্সিভ করতে হবে এটাই ফাউন্ডেশন লেভেল এখন এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায় করবেন যদি স্ক্রিপ্ট দিয়ে করা হয় করবেন কিন্তু সেম প্রসেস সেম কাজটাই করবেন শুধু বলার ভঙ্গিটা আলাদা হতে পারে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে বলতেছি কিংবা জেকুইরি দিয়ে বলতেছি কিংবা বুটস্ট্র্যাপ দিয়ে বলতেছি বাট এইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে এটা হচ্ছে মিডিয়া কুয়েরি বলেন কোনো কোশ্চেন আছে কি না এখানে যে রেঞ্জটা আমরা সিলেক্ট করেছি রেজলিউশন এটা কি কোনো স্ট্যান্ডার্ড মানে ভ্যালু আছে যে আমরা হয়তো এখান থেকে এটার জন্য একটা ভ্যালুর জন্য কাজ করব মানে এখানে যেরকম মিডিয়াম ডিভাইস নিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ করব চারটি বা পাঁচটি আছে একটা হচ্ছে এক্সেল এটা এক্সট্রা লার্জ সর্বোচ্চ ঠিক আছে এলজি এটাকে বলা হয় লার্জ তারপরে এমডি এটাকে বলা হয় মিডিয়াম এসএম এটাকে বলা হয় স্মল এক্সএম এটাকে বলা হয় এক্সট্রা স্মল সরি এক্সএস এটাকে বলা হয় এক্সট্রা স্মল এগুলো এখন লেখার দরকার নাই আমরা বুটস্ট্র্যাপ যখন করব এগুলো নিয়ে কাজ করব ইয়েস এটা ডিভাইস অনুযায়ী
এর একটা রেঞ্জ আছে, এর একটা রেঞ্জ আছে, এর একটা রেঞ্জ আছে, এর একটা আছে, এর একটা আছে। মানে স্পেসিফিক ধরন স্যার ফোনের জন্য মানে মোবাইল ডিভাইস। হ্যাঁ, এই যে মিডিয়াম, মিডিয়াম বললে বোঝায় ট্যাব গুলোর ক্ষেত্রে, এসএম বললে বোঝায় যত ধরনের মোবাইল আছে, আর এক্সট্রা এসএম বলতে বোঝায় একদম বাটন ফোন। জাস্ট এই পাঁচটা টপিক ইস। হ্যাঁ, এই পাঁচটা টপিক সেই এনাফ। ঠিক আছে, রেঞ্জ কত? লাস্ট লার্জার, লার্জার এটা ইনফিনিটি, একদম এক্সট্রা লার্জ। ও সরি, লার্জার হলে হচ্ছে 1024 থেকে উপরে। ঠিক আছে, ওকে, এখন এতগুলো বোঝার দরকার নাই, আমি এগুলো অবশ্যই বুঝাবো বুস্টপে। ঠিক আছে, বুস্টপে অতি সহজে এগুলো বোঝা যায়। তো এখন এত পেইন নিলে ফ্রাস্ট্রেশন হয়ে পড়ে যাবে, সো আমি পড়তে দিতে চাই না। আচ্ছা, যাই হোক, এইটুকু আমি যতটুকু শেখালাম, এটাতে কোনো প্রবলেম, কোনো কনফিউশন নেই, পারবেন তো নাকি? ওকে, হ্যাঁ, প্রবলেম তো আসবেই, আমি যত ফ্লেক্সিবিলি করতেছি আউটপুট আসতেছে লেখার সঙ্গে সঙ্গে, আপনাদের আসতেছে না, কারণ আমার জানা আছে এই প্রপার্টিটা এখানে ইউজ করলে এটা হবে, আপনাদেরও এরকম হয়ে যাবে, একদিনে তো আর হবে না, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তবে মনে করা যাবে না যে আমার হচ্ছে না, দেখে আমি পারবো না, এটা কখনো আনবেন না, পারবেন, পারা পসিবল, হোয়াই নট, সবকিছু পসিবল, এটা জেদ হিসেবে দিবেন, আমি এটা করবই তাহলেই পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা এখন